কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে 24তম দফায় আরও 506 জনকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। এছাড়া তাদের সঙ্গে ভাসানচর থেকে বেড়াতে আসা 396 জনকেও আজ ফেরত পাঠানো হয়। সোমবার সন্ধ্যায় স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের উঠিয়ে নেওয়া হয়। নিবন্ধনের পর তাদের বাসে করে আনা হয় চট্টগ্রামে। সকাল 8টায় পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে মোট 901 জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায় নৌবাহিনীর চারটি জাহাজ। 2020 সালের 4 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত 37,000-এর বেশি রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে পাঠানো হবে আরও 1,00,000 রোহিঙ্গাকে।